ময়মনসিংহের মুক্তা কাছার বুঝান, মডারেটর বুঝান, আন্নে ভালো আছো? ভালোই বাইসা রাখ, ভালো সবাই আছে? সবাই ভালোই আছে, বেহেই তো বেহেই ভালো আছো? বেহাই ভালো আছে। বেহেই তো রঙ্গে ডঙ্গের কথা কইছে, তা হুইননি আমি টিপ মাইরা তাকবার পারলাম না। আমারও দুই সাইডে কথা কোনের লাগে, আমি ময়মনসিংহের মানুষ, আমগর কোল যাডা কাশিল লাহান, একেবারে সার্কিট হাউস মাডেল লাহান বুঝতে মারা। তো আমরা মানুষেরা তো দুষ্টুষ ধরি না, আমগর যে তা আছে এইটা কইয়ে তো শেষ করতাম পারতাম না। আরেক বেডা বেডির এনে উহি জুহি মারার কোনো সময় আছে? আচ্ছা যাই হোক, আমরা কেন লাগিয়ে সেরা ময়মনসিং, নাম দায়িত্ব তো ময়মন সিংহ, অর্থাৎ মনটা হয়েছে সিংহের মতো। হ্যাঁ রাজি তো অত কথা কইছে, আমারা কেন লাগিয়ে সেরা, আমি কিছু কথা কইয়া লই। আচ্ছা দেশে সেরা হয় কেন লাগিয়া? হ্যাঁ কেন লাগিয়া হয়? শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, এইটা ব্যক্তার লাগিয়ে আমরা সেরা। আচ্ছা এখন শিক্ষার কথাই কিছু কই, শুনছুন মাননীয় মডারেটর? আচ্ছা শিক্ষা নগরী কোনটা? এই ময়মনসিং করোনার সময় যখন ব্যক্ত মানুষে এই যে হইতে রইলো চিন্তা টিন্তা সাইরিয়া দেয়া, তখন প্রথম অনলাইন স্কুল কই হয়েছে? এই ময়মনসিং হয়েছে, ময়মনসিং বুঝছুন। এরপরে হয়েছে এই যে আপনারা ঘুমেতে উঠতে বাতটি কায়া এই গলা দি কসলায় কসলায় আসতাছুন, এইটা কাউনের গবেষণা কই হয়? এই আঙ্গর ময়মনসিং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এশিয়ার সেরা। তারপরে যে মাছ এবং ধানের গবেষণা কই হয় মাননীয় মডারেটর? বুঝান বুঝতেছুন না? হ্যাঁ এইটা হয় বিনা আর হইলো কই জানুন, এইটা হইলো বিএফআর এইডিও ময়মনসিং এ আছে। তারপরে এই যে বাংলাদেশের একমাত্র নজরুল বিশ্ববিদ্যালয় সংস্কৃতির বিশ্ববিদ্যালয় একমাত্র, এটা কই? এটা হচ্ছে 30 সালের ময়মনসিংহে বুঝছুন। এরপরে আরেকটা জিনিস দেখুন, এলা ময়মনসিং কোন দিন থেকে সেরা আছেন, কত শত শত বছর আগে সেরা আছেন, এই যে কাজী নজরুল ইসলাম ইয়ে ফরার লাগে কলকাতা থেকে কই আইসিন, এটা আইসিন আইসিন এটা ময়মনসিং আইসিন এবং ময়মনসিংহে পড়াশোনা করছে। আর একটা কথা, এরপরে হয়েছে এই যে রবি ঠাকুর, হ্যাঁ হ্যাঁ এই যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এটা করার লাগে কই আইসিন, কোন থেকে টেহা নিছে? আইসে ময়মনসিংহের মুক্তাগাছা জমিদার, 18 বাড়ির জমিদার, এগুলো কই? এগুলো হচ্ছে ময়মনসিং, বুঝতে হইব কেন লাগে আমরা সেরা। এরপরে আপনি দেখুন এই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এইটা লারায়া সারায়া টেবুদা বানায়া বুঝছুন, বাংলাদেশের সেরা হয়ে রয়েছে। এরপরেও কি কইতে না ময়মনসিং সেরা? আচ্ছা যাই হোক, এরপরে এই যে নিটকায় নিটকায় বাংলা কইতাছুন, এই বাংলার লাগিয়া কেডা মরছে? আব্দুল জব্বার, আব্দুল জব্বার মরছে। তারপরে সুকুমার রায়, আবুল মনসুর, জয়নুল আবদিন, হাই 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 রে, সাহিত্যটার একটা দহল করিয়া ময়মনসিংহের মানুষ দহল করিয়া আছে ময়মনসিংহের মানুষ। আশেপাশে যত জেলা আছে এই তার দুই সাইডটা গুনি মাঝে যাওয়া আছে, এই যে জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এই তারও সাহিত্য চর্চার প্রথম কই করছে? এই ময়মনসিংহে করছে, ময়মনসিং। এখন দেখুন আমি একটু খেলার কথা কই, ফুটবল দলের অধিনায়ক খেলা জামাল ভুইয়া, এই জামাল ভুইয়া কই বাড়ি কই? নান্দাইল, নান্দাইল ময়মনসিং। এখন যে জনপ্রিয় খেলা এটা কোন খেলা? এই খেলাটা হইলো ক্রিকেট। এই ক্রিকেট আগের কথা কইতাম, আগের কথা শুনলে তো আপনি একবারে টাস্কি খাইয়া যাইবেন। শুনুন এই যে ময়মনসিংহের আইসিসি ট্রফি যখন জিতছিল, এই আইসিসি ট্রফির সানোয়ার হোসেন, এরপরে হচ্ছে সাইফুল ইসলাম, দুই দুইটা খেলোয়াড় কোন এলাকার দুই দুইটা খেলোয়াড় আইসিসি ট্রফির মধ্যে খেলছেন? এই ময়মনসিংহের পোলারা খেলছে, ময়মনসিংহের পোলা। আর বর্তমানের কথা কইতাম, একবারে যখন একবারে টাউন টাউন উত্তেজনা খেলার মধ্যে তাহে, তখন তখন কেডা একটা ঠাস ঠাস করে ছয় মারা জিতা এলাই, জিতাই কেডা জানুন? মাহমুদুল্লাহ মুসাদ্দেক। এরপরে আমরার সেরিয়ান্ডিও কম যায় না, আমরার সেরিয়ান্ডি এশিয়ার যত সেরিয়ান আছে এই তারে উল্ডায়া ফালডায়া সালডায়া গুলডায়া একেবারে সেরা হয়ে গেছে বুঝছুন, একেবারে সেরা। এরপরে এইটার মধ্যে যে 11 জন আছেন, এই 11 জনের মধ্যে 10টা কোন ধানের? ময়মনসিংহের কলসিন্দুরে। তারপরে কইতেন না ময়মনসিং সেরা কেন লাগিয়া? আচ্ছা যাই হোক, এরপরে আসি হাল্লগাটের ধান, এইটা ভাইসা বাংলাদেশের সেরা। চীনা মাটির পাহাড়, খ্রিস্টানদের একমাত্র হাসপাতাল জয়রামপুরা হাল্লগাটে আছে। ভুঁড়িপুরের ফান, এই যে হাঙ্গ রুনা লাইলা, রুনা লাইলা বুঝান, এই রুনা লাইলা বুঝান কি সুন্দর গান ডানা গাইছিল,
পান খায় ঠোঁট লাল করিলাম, বন্ধুর দেহা ফাইলাম না। এই যে বন্ধুর দেহা ফাইলো না, এই ফাইছে কিনা এটা জানি না, কিন্তু এই যে সুন্দর ঠোঁটটা লাল করছি, এখানটা কুনহানের গৌরীপুরের আমার ময়মনসিং এর। তারপরে দেখুন এই যে গুহা বরগারে গুড়ি বাইগুন, এইটা যদি একবার কালি কাহ কাহাই তাহলে খাইতেই থাকবেন, খাইতেই থাকবেন। 30 সালের ফাঙ্গাস, ভালুকার লেডা কাডল, এইটার কথা কইতে থাকলে রাত শেষ হয়ে যাবো। কিন্তু আমরার ময়মনসিং এর ঐতিহ্য, হায় 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 রে, ঐতিহ্য আর শেষ হইতো না। তারপরে দেখুন ফুলবাড়ের গুড়ি খেল, এই খেল শত শত বছর ধরে চলতেছে, কিন্তু খেলা আরো চলবই। এইরকম খেলা, ঐতিহ্যবাহী খেলা ময়মনসিং ছাড়া কি, ময়মনসিং ছাড়া কি কোনো জায়গায় আছে? নাই। কারবালার জারি জারি করে যে মাতুম করুন, নান্দলের ঘিটু গান, এইসব কই? এইসব তো ময়মনসিং এ জারি গান, ঘিটু গান, ইহার পরে ময়মনসিং গীতিকা। এই যে দাড়ি গান, ঘেটু গান, ময়মনসিং গীতিকা, এইগুলা কি করতেছে? লোক সাহিত্যটারে একেবারে 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 আসমানে উড়ে যাচ্ছে, বুঝুন মাননীয় মডারেটর, বুঝান। আপনি তো অবশ্যই ওখানে কোয়া শুরু করছেন, ওখানে তো শেষ হয়েছে না, কেল লাগে ময়মনসিং সেরা। আচ্ছা যাই হোক, এই যে নেত্রকোনা, এরা তো বড় হয়েছে, আইসে না, আইসে না কেন লাগে জানেন? এরা নেত্রকোনা, এরা তো কোনার মধ্যে তাহে, কোনার মধ্যে থাকলে তাহলে এরা সেরা হইব কেমনে? এরা যে হুমায়ুন আহমেদ, এই নেত্রকোনা কিছু হয়েছে করোনার লাগিয়া, এরা যা কিছু হুমায়ুন আহমেদ লিখছে সব তো কি করছে, এই ময়মনসিং লই লিখছে। সাবেক রাষ্ট্রপতি কই করছে, করছে তো এই নাম দেলে তো ময়মনসিং এর মধ্যে আছে, তাই না? তারপরে আসে কদ্দুস বয়াতি, এই যে কদ্দুস বয়াতি কি সুন্দর গানটা না গায়, কিন্তু নেত্রকোনার কদ্দুস বয়াতি, হ্যাঁ কোনো কিছু গুণ পাইছে না নেত্রকোনার মধ্যে। হ্যাঁ কি করছে জানেন? ময়মনসিং এর গুণগান লয়ে গান গাইছে, গান গায় কি করছে জানেন? আমি বেশি বলবো না, ময়মনসিংহের কথা আমি করিব না। আচ্ছা হ্যাঁ, আর যদি গুণ থাকতো তাহলে কদ্দুস বয়াতি কি ময়মনসিংহ গান করতো? করতো না। কিশোরগঞ্জে যে এটা খালি ফানি আর পানি, এই 9 মাস পানির মধ্যে তাই ফানির থেকে সেরা হইব কেমনে? আনন্দমোহন কলেজ, এটা কেডা করছে আনন্দমোহন বসু? হ্যাঁ কি জায়গা পাইছে? জায়গা পাইছে না। জায়গা যদি কিশোরগঞ্জ চাইতো তাহলে কি আর ময়মনসিংহ আনন্দমোহন কলেজ করতো? করতো না। এরপরে আসুন টাঙ্গাইলের চমচম, এই যে টাঙ্গাইলের চমচম খায়া, এরা ঠিক মতো মুহি দেয় না, আর মুখ না ধইলে এ তো ঠিক মানে এ তো সেরা হইব কেমনে? এরপরে আসুন আরেকটা জিনিস হচ্ছে যে ব্যাপার হইলো শেরপুর, শেরপুরের গোলাম হোক, হ্যাঁ ফালা গেছে, কারণ গোলাম তো আর সামনে আইসে সামনে আই তারে, হ্যাঁ গোলাম এটা হোক, আসলে তারা বেবাকাই গোলাম, গোলাম কোনোদিন সেরা হইব নাকি? আচ্ছা যাই হোক, এরপরে আসে সিলেট্টে বাইয়ের কথা, সিলেট্টে বাই, এই মানে বিষয়টা হলো যে সিলেট্টে বাইরে সি মানে হচ্ছে মানে দেখা, আর লেট মানে হচ্ছে দেরি, এরা তো দেহেই লেট করিয়া, বিষয়টা হলো এরা সেরা হইব কেমনে? আর এরা কি করে এই সিলেট অর্থাৎ আমগর দেশের মধ্যে থাকিয়া এরা লন্ডন ডে বনে নিজের দেশ, এরা আবার সেরা হইব না? সি 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 সি। এরপরে আসি আমরা নোয়াখালীর কথা, নোয়াখালীর ভাই, হাই 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 হ্যারে, টেহা টেহা কালি সিলেট, টেহা টেহা। আমরা জানি যে সেরাইন জন্ম নেয়, অত জন্মের সময় করে কি ওয়া ওয়া করে, কিন্তু নোয়াখালীরা করে কি, এরা করে টে টে টে, অর্থাৎ এরা খালি টেহাই সিনে, কিন্তু মানুষ সিনে এরা গুণি হইব কেন? গুণি কি টেহা সিনে নাকি টেহা? আসলে তো গুণ হইলে তো এমনি টেহাই আই না, অবশ্যই। এরপরে আসি রংপুর, রংপুরের বায়া করে কি, রংপুরে রং ইং কইতারে না, কয় কি অংপুর, অংপুর মঙ্গা এলাকার মানুষ, এর আপের কয় বাহে, চাষারে কয় বাহে, এবং জেড়ারে কয় বাহে। আসলে বাফের চাষারে সবারই যদি বাহে কয় তাহলে তো এরা বাফের এই সিনে না, এরা সেরা হইব কেমনে? কোন তো এই যে ডাহাইয়া পোলার কথা কইছে, আচ্ছা এই রাজধানীর ডাহার থাকলে কি হইব? এরা তো লুঙ্গি ফুরে ঘুরে ঘুরে ডাহার ফসা গান্দা বিরানি খাইয়া একবারে টাটটিট গ্যাস বেসে এসেরা বের বেড়ায় কি করে আগে। এখন বিষয়টা হলো যে এরা ফ্যান ফোরনের সময় পাইব কই? আসলে এরা সেন একবারে নষ্ট করে ফেলাইছে, এরাও বলে বাংলাদেশের সেরা, সি সি সি। রাজশাহীরা পরে দেখছি কি বেহল বেহল দেখতে, আমারে হইলা প্রশ্ন করছে, আসলে তো এটা ঠিক মতো নিজেরাই কথা কইতারে না। বিষয়টা হইলো কি, এই খালি এরা বলে আমার আম, আসলে আমার আম, আম আফা কয়দিন তাহে? আসলে আমরা এটার মধ্যে ফরমালিন মিশাইয়া কি করুন, এই ফরমালিন মিশাইয়া আমরা বেচুন, এইটা করে তো দেশের মানুষটি নষ্ট করছুই, সি সি সি। আর আরেকটা কথা, এই যে আমরা কত মানুষ বয়ে রয়েছি না, কিন্তু চট্টগ্রামের আফা যদি খালি বয়ে থাকতো তাহলে এইটা সুটকির গন্ধে আমরা আর বইতে পারলাম না, এই মোবাইল দিয়ে গন্ধ আইসা বললো, এর লাগে আফা আর বইছে না সামনে। বিষয়টা হলো কি, এই আপনি যদি চট্টগ্রাম একবার যাই না তাহলে দেখা যাইব যে খালি
ছুটকির গন্ধ আসার পরে পারফিউম মারলেও 20 বছর লাগাতে এই গন্ধ আর যায় না। হাই হাই হাই, আর কুষ্টিয়ার কথা কি কইতাম, কুষ্টিয়া কু কু এরা হচ্ছে কুখ্যাত, আগে থেকে কুখ্যাত, বুঝছেন বিষয়টা? আর যত জঙ্গি সব হয়েছে কিছু মানে কুষ্টিয়া। এরপরে আসি খুলনার কথা। আচ্ছা খুলনা, খুলনা, আচ্ছা এই ভদ্র সমাজে কি সবসময় খোলাখুলি করা যায়? বিষয়টা হলে এইটা তো ঠিক না, এইটা আবার সেরা হইতো জাগা। এই মডারেটররা বুঝান, এটা খালি আমার এখানে বারবার সময়ের কথা কইতেছে, বেশি আর কথা কইতাম না। আমরা তো সেরাই, আসলে আসে আমি কইতে চাইছিলাম না, এমনি যে আনো সেরা। 100 বছর 200 বছর আগে যখন মানুষ পড়াশোনা করার লাগে নয়, জাতীয় কবিও যখন এনে পড়াশোনা করার লাগে আই, তাহলে তো আমরা সেরা হই আমি। তারপরে আরেকটা কথা কই, এই যে আপনারা কি করুন আরিফুন শুভরে দেখছেন না, এটা খেত খেত লাগে কেন লাগে আপনার, এত স্মার্ট ফুলাডারে দেখুন যে এত সুন্দর করে নায়কের সাজ অভিনয় করে, এই ফুলাডারে দেখবেন একটা টিভির ভিতরে ঢুকিয়ে পড়েন কিন্তু হ্যাঁ যে অত স্মার্ট, এই স্মার্টনেস হইতার না, এই ফুলাডা কিন্তু ময়মনসিং এর স্মার্টনেস হচ্ছে ময়মনসিং, বুঝুন। আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা তারপরে কি আমি আর রাগ করছি না, এই যে সেরা হইতাছুন, আসলে সেরা না তো আপনারা, তারপরে রাগ করতেছি না, রাগ করে না করার পরে আমি দাওয়াত দিতেছি ময়মনসিং আমি যে আপনারা কি করবা মুক্তা গাছার মুন্ডা খাওয়াই, একবার যদি মুক্তা গাছার মুন্ডা খাই না খাওয়ার পরে অজ্ঞান হয়ে ফিরে যাবেন, অজ্ঞান উড়ার পরে খালি আত ছাড়বেন আর খালি আত ছাড়বেন, আত ছাড়ার পরেও সাঁধার শেষ হইতো না, বাড়িতে যাইবেন, বাড়িতে যাওয়ার পরে আবার আইবেন, আয়া আরেকবার মন্ডা খায় ঘুমায় ঘুরে থাকবেন, তারপরে মন্ডার স্বাদ আর শেষ হইতো না। জাগা মাননীয় মন্ডারেটর বুঝার, আপনি বালাতে হন যে সবাই বালাতে হন যে, আর সবাই মিললে কোয়েলাইন মমি সিং কেন লাগে সেরা, অর্থাৎ এই বাংলায় আমরাই সেরা। ধন্যবাদ মাননীয় মন্ডারেটর।